কুসুম দোলা কুসুম দোলা। যা যা বলেছেন তার এক একটার প্রতিশোধ নেব আমি। অদ্ভুত, এরকম ভাবে বাড়িতে ডেকে না অপমান করে। আরে এ তো সাংঘাতিক ব্যাপার। আরে আমি তো এরকম জানি, আমি থানায় রিপোর্ট। এতক্ষণ ধরে তো অনেক তোর পেছেন, এখন কি সব ফিউজ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কত টাকা নিয়েছেন পিসমনির কাছ থেকে? কত টাকা নিয়েছেন? এই যে মিস্টার রণজয় চ্যাটার্জি, এতক্ষণ ধরে তো আমাকে অনেক ছোট বড় কথা বলেছেন। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের অসম্মান দেখে যে চুপ করে থাকতে পারে তাকে আমি মেয়ে তো বলে অনেক দূরের কথা, মানুষ বলেই মনে করি না। আর আমি নিজেকে সেই গোত্রের মেয়ে বলে মনে করি না। কি যেন বলেছিলেন আপনি আমাকে? আমার বাপি নাকি আমাকে সহবত শেখায়নি, সভ্যতা শেখায়নি। আমার বাপি আমাকে যা যা শিখিয়েছে না, আপনাদের বাড়ির কোনো মেয়ে সেটা আজ পর্যন্ত শিখে উঠতে পারে। আর আপনারাও সেই শিক্ষাটাকে সম্মান করতে পারেননি। জানতে চেয়েছিলেন তো যে কেন আমি ওই লোকটাকে ডেকেছি? দেখুন, এই লোকটাকে আমি একজনে ডেকেছি, একজনে ডেকেছি। আজকের পর থেকে কোনো মেয়ের দিকে যদি কখনো তাকিয়েছেন না, আজকের দিনটা আপনার মনে থাকবে। এনি না, ইটস ইয়োর টার্ন, যা ইচ্ছে তাই করুন। একে নিয়ে থানায় পড়ুন, জেলে পড়ুন, যা ইচ্ছে তাই করুন, আর কে। কিন্তু আমার যে প্রতিশোধটা নেওয়ার ছিল সেটা আমি নিয়ে নিয়েছি। বিষম, তোমার অপমানের জন্য আমার যে প্রতিশোধটা নেওয়ার ছিল সেটা তো আমি নিয়ে নিলাম। এবার কিন্তু তুমি আর চোখের জল ফেলবে না, কারণ আমি তোমার চোখে আর জল দেখতে চাই না। তোমার চোখে আমি আগুন দেখতে চাই। আর এই ফ্রডটার জন্য যদি তুমি আর এক ফোঁটাও চোখের জল ফেলেছ, তাহলে এর থেকে দুঃখের কিন্তু আর কিছু হতে পারে না। কতদিনের অভ্যেস এগুলো? দেখুন, আমি কিছু একটাও কথা নয়, যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। এগুলো কতদিনের অভ্যেস?